नतून दुर्गा पूजा प्रिपारेशन भिडियो निये और आमी एखन कोथाय रयेछि आमी एखन रयेछि राम मंदिरे। राम मंदिर अनेके हयतो जानो ना किन्तु जारा जानो तादेर तो किछु बलार दरकार नेই आलादा करे किन्तु जारा जानो ना तादेर बोली एटा होच्छे सन्तोष मित्र स्क्वारे एई बछरेर दुर्गा पूजार थीम होच्छे किन्तु राम मंदिर। चलो तुम्हारे पुरोटा देखाई जे कतटा काज कमप्लीट होयेछे एबं बाकी समस्त किछु मंडपटा केमन होयेछे मायेर प्रतिमा कोथाय राखा हय समस्त किछु तुम्हारे देखाबो। ताहले चलो जावा जाक। এইবারে কিন্তু থিমটা বেশ ইউনিক রাম মন্দির, ঠিক আছে? অযোধ্যার রাম মন্দির কিন্তু এখানে হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। তো এটা খুবই ইউনিক জিনিস আমার কাছে লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা কিন্তু প্রিপারেশনের আগের ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশনের লিংক থাকবে, ঠিক আছে, বা আই বাটনে থাকবে, তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। দেখতে পাচ্ছ আমি ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চলছে, সব দাদারা এখানে কাজ করছেন, মিস্ত্রিরা যারা রয়েছেন দেখতে পাচ্ছ। যেহেতু আর পুজো বেশি দেরি নেই তো দেখতে পাচ্ছ দাদারা পুরো ব্যস্ত হয়ে আছে এখন, ঠিক আছে, সবাই নিজের নিজের কাজে নিজের নিজের মতো কাজ করে ব্যস্ত আছে দেখতে পাচ্ছ। আর ঠিক আমরা মণ্ডপটা উল্টো দিকে আছি, ঠিক উল্টো দিকে আমরা মণ্ডপটা রয়েছে, এখানে কিন্তু মায়ের প্রতিমা রাখা হবে দেখতে পাচ্ছ ঠিক সামনেই রয়েছে। তো আমি এখানে এক দাদাকে পেয়ে গেছি, তো দাদার সাথে কথা বলবো এবং জানবো এই মণ্ডপটা বা এই প্যান্ডেলটা নিয়ে সমস্ত কিছু। তো দাদা তোমার নাম? সজল গায়েন। কোথা থেকে এসো? কাঁথি থেকে। কাঁথি থেকে, হ্যাঁ। তো এই যে এই থিমটা এখানে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যে থিমটা হচ্ছে সেটা কি থিম হচ্ছে? রাম মন্দির হচ্ছে। রাম মন্দির হচ্ছে মানে অযোধ্যা যে রাম মন্দিরটা তার উপরে? সেটাই সেটাই। আচ্ছা এই প্যান্ডেলটা কবে থেকে শুরু হয়েছে? শুরু হচ্ছে আজকে 15 দিন হয়ে গেল। 15 দিন থেকে কাজ চলছে, হ্যাঁ। আর এটার উচ্চতা কেমন মানে কত হাইটে হচ্ছে এটা? হাইট এটা মিনিমাম 70-75 ফুটের মতো চলে আসবে। কাজটা কি হবে মানে কিসের উপর বেশি করে কাজটা হবে? কাজটা পুরোটাই প্লাই মারা হবে, প্লাইয়ের উপরে এখন যে থার্মোকল না থার্মোকলের টাইপে একটা পঞ্চের মতো ইয়ে আছে সেটা ব্যবহার করা হবে, তার উপর কালার হবে। লাইটের কিরকম কাজ হবে মানে লাইট আগের বছরের মতো লাইটও থাকবে, হ্যাঁ হ্যাঁ। আর এখন তো যেহেতু পুজোর বেশি দেরি নেই তো কমপ্লিট কখনের মধ্যে মানে এটা ধরে রেখেছেন আপনারা? মহালয়ার পরের দিন সম্ভবত ইয়ে হবে, ওপেনিংটা আছে মহালয়ার পরের দিন। আচ্ছা এবারও কি মনে হচ্ছে যে এবার কীরকম হবে? নিশ্চয়ই ভালো হবে, সজলবাবু আছেন। আগেবার যেমন মানুষ এবং লালকিল্লা যেটা হয়েছিল লাইটের কাজও খুব সুন্দর হয়েছিল, কারণ লাইটের কাজ বরাবরই খুব সুন্দর হয়। তো আগেবার যেহেতু লালকিল্লা হয়েছিল তো এইবারও একটা নতুন করা হয়েছে অযোধ্যার রাম মন্দির, যেটা মানুষের সবচেয়ে বেশি পছন্দ লেগেছে এখন। সেটা আর অযোধ্যায় আর যেতে হবে না, এইখানে কলকাতায় এলে সেই অযোধ্যার রাম মন্দির আর দেখতে পাবেন। দাদা একটা দারুণ কথা বললো কিন্তু এখানে, শুনতে পেলে যে কিসের উপর এটা মেন কাজটা হবে। তো এটা হচ্ছে যেহেতু প্রিপারেশন ভিডিও এই জন্য তোমাদের আমি দেখালাম বা দাদার কাছে যেটুকু জানতে পারলাম সেটা তোমাদেরকে জানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিপারেশন ভিডিও অনেকগুলো আসছে কিন্তু যারা যারা এখনও দেখোনি ডিসক্রিপশন লিঙ্ক থাকবে বা আই বাটনে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো, অবশ্যই দেখো আর জানিও তোমাদের কেমন হয়েছে। আর তোমাদের যদি আশেপাশে কোথাও ভালো প্যান্ডেল হয়ে থাকে দুর্গাপুজোর তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাও কভার করার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।